শুনতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছো বলো? তোমাকে দারুণ লাগছে দেখে। থ্যাংক ইউ। এখন মোটামুটি মানে প্রথমে একটু খারাপ লাগছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে না, এতদিন বাড়িতে আছি, কিন্তু আবার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে ভালোই লাগছে, ভালোই আছি বলে। আচ্ছা, এই যে একটা লকডাউনের পরিস্থিতি চলছে এখন আমাদের সবখানে পুরো বিশ্বে, তো তুমি কিভাবে এই সময়টা কাটাচ্ছ? এখন কি বাড়িতে আছো ফ্রি টাইম? পড়াশোনাও চলছে সাথে? হ্যাঁ, পড়াশোনা তো চলছে, মানে আমার 11-এর ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, তো প্রায় রোজই মানে উইকডেজ গুলো খুবই হেক্টিক যাচ্ছে, প্রায় 5-6টা করে সাবজেক্টে ক্লাস থাকছে, আর সেইগুলোর পাশাপাশি অফকোর্স ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা ইজ ডেফিনেটলি দেয়, কিন্তু তার সাথে আমি প্রচন্ড ভাবে ওয়েব সিরিজ বিঞ্জ ওয়াচ করছি, বই পড়ছি, এইভাবেই সময়টা কাটাচ্ছি। তো এখন তো অনেকটা ফ্রি আছো, ফ্রি টাইমে কি করছো তুমি? আমি শুনেছি যে তুমি কবিতা লেখো এবং নিজের ডায়েরিও লিখতে ভালোবাসো, তো সেই কবিতাগুলো কি এখন লেখা হচ্ছে এই টাইমে? হ্যাঁ, এখন যেটা খুবই অদ্ভুত ভাবে, এটা মে মাসের প্রায় শুরু বলা যেতে পারে, আর যেটা মানে আমরা দেখছি যে ওয়েদারটা খুবই মানে অবাক ভাবে খুবই ভালো, যেটা আমরা অনেক দিন এরকম ওয়েদার দেখিনি, তো এটা পুরোটাই বোঝা যাচ্ছে যে এই পলিউশন এত বেড়ে গেছিল যে তার জন্য যে কত প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তো এত ভালো ওয়েদারের অনেকে অনেক সময় ভালো মুড হয়ে যায়, তো তখন অনেক কিছু লেখালেখিও হয়, আর তাছাড়া সত্যি সত্যি দারুণ। আচ্ছা, এবার বলো, অনেক ছোট থেকেই তো তুমি অ্যাক্টিং এর সাথে তোমার কাজ শুরু হয়ে গেছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা ভুল হবে না যে তুমি আজ একজন পারদর্শী অভিনেত্রী, তো এই যে লং জার্নি, তার কথা ভাবলে কেমন লাগে তোমার? এই জার্নিটা ডেফিনেটলি আমার জন্য খুবই স্পেশাল, কারণ না প্রায় এটা 2020, তো আমার ইন্ডাস্ট্রিতে 10 বছরের বেশি হয়ে গেছে বলা যায়। তো প্রথমে যখন আমি আমার ফার্স্ট শর্টটা দিয়েছিলাম, তখন যেহেতু আমি এতটাই ছোট ছিলাম যে আমার তখনকার ডিরেক্টর্স বা তখনকার যারা ছিল তারা আমাকে অ্যাকচুয়ালি বলেও দেয়নি যে এটা শুটিং চলছে, আমাকে জাস্ট পুতুল দিয়ে দিয়েছিল আর বলেছিল তুমি খেলা করো, আর আমি জানতামও না ক্যামেরা কোথায় কি কোথায়, আমি শুধু আমার মনের মতো খেলনা নিয়ে খেলে যাচ্ছিলাম। তো সেইটারই হঠাৎ একদিন আমি টিভিতে দেখি যে সেইটা টেলিকাস্ট হচ্ছে, তারপরে আমি বুঝলাম যে আচ্ছা মানে এইটা শুটিং হয় এরকম করে, তার মানে ওই যে ক্যামেরা যেটা ওখানে ছিল, ওখানে নিশ্চয়ই কোনো ক্যামেরা ছিল যেটা রেকর্ড হয়েছে, এবার এটাকে টিভিতে দেখাবে, মানে ওই টিভির ভেতর যে ঢুকে কেউ মানে শুটিং করে না, এটা আমি প্রায় 3-3.5 বছর কি 4 বছর বয়সে বুঝে গেছিলাম যে টিভির ভেতরে, বিকজ আমি খালি একটা জিনিস করতাম, আমি টিভির পেছনে দেখতাম কি আছে, কেন আমি টিভির পেছনে দেখতে পাচ্ছি না। তারপরে আমি আসলে যখন শুটিংটা স্টার্ট করলাম তখন ব্যাপারটা বুঝতে পারলাম, সেইখান থেকে কনসিস্টেন্টলি আমি কাজ করে গেছি, তো সেটাই আমার কাছে একটা নর্মালাইজ ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, আমি সেটাই তোমাকে জিজ্ঞাসা করতাম যে তুমি খুব ভালো অভিনয় করো, তার সাথে তুমি এভাবে যে তোমার স্টাডিটা কন্টিনিউ করছো সেটা কিভাবে পসিবল হতে পারে? কারণ আমি অন্তত পারতাম না, হয়তো এ জায়গায় যদি আমি থাকতাম একসাথে দুটো কাজ করা কখনোই সম্ভব না। তো এটাই যে তোমাকে অনেক স্যালুট জানাই যে তুমি এভাবে তোমার জবের সাথে সাথে তুমি তোমার স্টাডিটাকেও চালিয়ে নিয়ে যাও। রানী রাসমণিতে এজ এ কুমারী খুব শান্ত এবং মানে খুব ভালো একজন চরিত্র যা তুমি অভিনয় করছো, বাস্তবেও কি তুমি সেরকম শান্ত চুপচাপ? না, বাস্তবে আমি খুব একটা কুমারীর মতো নই, মানে কুমারী যেরকম খুবই শান্ত শিষ্ট, মানে একদমই মানে কোনো ঝামেলা হলে সামাল দেওয়া বা যাই হোক, সেটা কুমারী একদমই এমন একজন চরিত্র যে সে সেটাকে মানে খুবই এগুলোতে পারদর্শী, মানে কোনো ঝামেলা হলে সেটা চট করে সে মিটিয়ে ফেলতে পারে বা এরকম একটা ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে পুরোটা অত শান্ত শিষ্ট কুমারীর মতন একদমই নই, এরকমও হয়েছে আমি মানে আমার টেম্পারমেন্টের মাঝে মাঝে প্রবলেম হয় আর আমি রেগে থেকে যাই, রেগে গিয়ে ভুলভাল বলে দিতে পারি অনেকজনকে, তো বেসিক্যালি ডেফিনেটলি কুমারীর মতন আমি নই, বাট কুমারীর সাথে আমার যেটা মিল যে কুমারী খুবই মানে একজন খুব হাসি খুশি খোলামেলা চরিত্র, সেটা আমি কোথাও নিজের সঙ্গে রিলেট করি। আচ্ছা, তোমাকে আমরা অন্দরমহলেও দেখতে পেয়েছি এজ এ জুজি, সেই যে নেটওয়ার্ক কানেকশন একটু প্রবলেম আছে,
তো তোমাকে আমরা অন্দরমহলেও দেখতে পেয়েছি। অন্দরমহলের যে তুমি যে জজু পার্টটা করছিলে, তার সাথে তুমি কতটুকু নিজেকে রিলেট করতে পারো? জুজু একজন প্রচন্ড বাস্তববাদী একজন মেয়ে ছিল, প্রচন্ড প্র্যাকটিক্যাল, এবং একটা ওর ব্যাপার ছিল যে যাই হয়ে যাক ও নিজের ভয়েসটাকে সবসময় স্ট্রং রাখতো। তো সেইখান দিয়ে দেখতে গেলে সেটা আমি জুজুর সঙ্গে কমপ্লিটলি নিজেকে রিলেট করতে পারি। জুজুর এতটাই জুজুর স্ট্রেট ফরওয়ার্ড ছিল যেটার জন্য অনেক লোকে পছন্দ করতো না। আমি লোকে বলতো আমি সবার পাকা পাকা কথা বলি, মুখে মুখে কথা বলি, কিন্তু সেইটা যে আসলে মানে সে সেরকমই, মানে সে কোনো অন্যায় হলে বা সে কিছু হলে সে চুপ থাকতে পারে না, বা তার যেটা তার সে তার ওপিনিয়নটাকে ভীষণ স্ট্রংলি হোল্ড করতে পারে, যেইটা আমি নিজের সঙ্গে খুব মিল পাই। তো হ্যাঁ, জুজুর সঙ্গে আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে খুবই রিলেট করি। আচ্ছা, তুমি যখন কুমারীতে ফার্স্ট যখন তোমার রোল শুরু, কুমারী সরি রানী রাসমণিতে যখন তোমার কুমারী রোলটা ফার্স্ট শুরু হয়েছিল, তখন তোমার ফ্যামিলি মেম্বার এন্ড ফ্রেন্ডসদের কিরকম রিয়েকশন ছিল? এ যে তোমার ওই রূপে দেখে তোমার কথার ল্যাঙ্গুয়েজটা ওখানে চেঞ্জ ছিল পুরোপুরি, তো ওদের কি ধরনের রিয়েকশন ছিল? ওদের রিয়াকশন প্রথমত তো আমারই আমার ওই ল্যাঙ্গুয়েজটাতে অ্যাকাস্টাম করাটা ডেফিনেটলি নট ইজি, কারণ ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আর মানে ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের আগে আমি আমার নিজের কথা বলি, যখন আমাকে প্রথম স্ক্রিপ্টটা আমি যখন আমার ফার্স্ট ডে আমার শুটিং ছিল ওখানে, তো আমি স্ক্রিপ্ট নিয়ে আমার অনেকক্ষণ নিজেকে মানে অ্যানালিসিস করতেই লেগেছিল আয়নার সামনে যে আমি কতটা বলতে পারছি, কারণ আমি তার আগেই অন্দরমহল করেছি। আর অন্দরমহলে আমি এখন যেরকম অন্দরমহল স্ক্রিনেও সেরকম ছিলাম, মানে ওখানে কোনো আলাদা কোনো সেরকম হিস্টোরিক্যাল শেপ ছিল না, এটা খুবই একটা রিয়েল মানে এখন রিয়েলিস্টিক ক্যারেক্টার ছিল। তো সেইখানে এইটা করতে গিয়ে আমি দেখছিলাম যে কোথাও মানে আমার প্রেজেন্ট আমির সঙ্গে কোথাও মিল আসছে না, তো সেটা এলেই তো কুমারীর চরিত্রটার ওয়েটটা ড্রপ হয়ে যাবে, সেইটা আমার মাথায় ডেফিনেটলি ছিল। তো করে আমার টাইম লেগেছিল, তবে 2-3 দিনের মধ্যেই আমি অনেকটা গ্রাস্প করে নিতে পেরেছিলাম ক্যারেক্টারটা। আর যেটা বন্ধুদের কথা বলো কি ফ্যামিলি মেম্বাররা বলো, তারা তো প্রথমে ভীষণই অ্যাপ্রিসিয়েট করেছিল যে আমি যে এই ট্রান্সফরমেশনটা যে হয়েছিল, এই একটা এতটা রিয়েলিস্টিক ক্যারেক্টার মানে প্রেজেন্ট সিচুয়েশনের একটা মেয়ে থেকে যে আমি যে ব্যাক ইন দ্যাট টাইমে গিয়ে এটা যে আমি করতে পেরেছি, সবাই ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করেছিল। বন্ধুরা প্রায়ই মজা করতো, খালি বলতো তুই আমাদের সঙ্গে এমনি করে কথা বলবি না, তুই ওই অ্যাক্সেন্টেই কথা বলবি, তুই অন্যভাবে, তো এইটা খালি চলতো। মানে আমি যখন স্কুলেও যেতাম তখন সবাই এটা বলতো, তো এইটা থাকতো। আর ফ্যামিলি মেম্বাররা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করেছে। তো রানী রাসমণি রানীর সাথে তোমার কি ধরনের সম্পর্ক? তোমরা তো মনে হয় মোটামুটি কাছাকাছি বয়সেরই হবে, এতটাও না যে হ্যাঁ ওখানে তোমার না, তোমার দীপিকার সঙ্গে আমার পরিচয় 5 বছর তো হয়েই গেছে, 5 কি হয়তো 6 বছর। উনি ইউনিটে এসে আমার ডেফিনেটলি অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, সম্পূর্ণার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, অফকোর্স গোগো আছে, কিন্তু তার আগে দিদিপ্রিয়া ওয়াজ দ্য অনলি ওয়ান যাকে আমি চিনতাম প্রথম থেকে, মানে শি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, মানে উই ওয়ার ভেরি ক্লোজ। তো সেখান দিয়ে দেখতে গেলে মানে ওর সঙ্গে ডেফিনেটলি স্ক্রিন শেয়ার করেও আমরা খুব এনজয় করেছি, কারণ যেহেতু আমাদের কোথাও আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের, তো যখনই আমাদের সিন থাকতো আমাদের কোঅর্ডিনেশন বা আন্ডারস্ট্যান্ডিং এটাও আমাদের খুবই মানে একটা খুব ভালো থাকতো, তো সেইটার জন্যই কোনোদিন মানে অসুবিধা হয়নি। ওখানে নিশ্চয়ই অনেক ধরনের মজার ইনসিডেন্টও ঘটেছে, তুমি যদি একটু আমাদের একটু শেয়ার করো যে কোনো একটা ইনসিডেন্ট। রাসমণিতে প্রচুর মজার ইনসিডেন্ট ঘটেছে, আর এই জন্যই আমি এক্স্যাক্টলি এখন হয়তো মনে করে বলতে পারছি না একটা কোনো পার্টিকুলার মজার ইনসিডেন্ট, বাট যেটা আমার একটা দোষ আছে, আমার একটা প্রচন্ড হেসে ফেলার দোষ আছে। আর ওখানে মানে আমার ম্যাক্সিমাম সিন থাকতো সম্পূর্ণা, মানে তখন যে জগদম্বা করতো, তো ওর সঙ্গে আমার ম্যাক্সিমাম সিনস থাকতো। আর যেটা হতো যে আমি ওখানে জয়েন করার আগে থেকেই বেসিক্যালি ও অনেক শান্ত শিষ্ট টাইপ অফ মেয়ে ছিল, মানে ও খুব মানে একদম সিন করতো, বেশি কথা বলতো না, কিন্তু আমি যাওয়ার পরে কি হতো যে আমরা খুব গল্প করতাম, কথা বলতাম, আর সিন করতে করতে মানে খুব সিরিয়াস শট হচ্ছে হেসে ফেললাম, মানে এইটা প্রায় মানে লাস্টে ডিরেক্টর নাজেহাল হয়ে বসে আছে যে কখন আমাদের হাসি থামবে। তো এরকম অনেকবার হয়েছে আমরা হেসেই যাচ্ছি, মানে এরকম প্রায় হতে থেকেছে। এমনকি
আমার হাসির ঠেলা এরকম হয়েছে যে গোগো মানে গৌরব দা, সেও অনেক সময় হেসে ফেলেছে, মানে এইটা একটা ব্যাপার, মানে আমার হাসিটা প্রচন্ড একটা মানে কন্টাজিয়াস যাকে বলে, খুবই চাপের ব্যাপার। সব নিজের ব্যাপারে কিছু বলতে হবে, আচ্ছা নিজের ব্যাপারে থাকতে দেন। তুমি কি রেডি আছো? টাইমারটা অন করছি, রেডি? আচ্ছা ঠিক বলো আছে। বলো। আমি আমি প্রচন্ড, আমার যেটা একটা ব্যাপার যেটা আমি বলছিলাম যে আমার একটা হিডেন ট্যালেন্ট আছে, সেটা হলো আমি কবিতা লিখতে ভালোবাসি। আর একটা যেটা যেটা সবাই হয়তো জানে না, আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি। মানে আমার মানে যে কোনো ধরনের ফিউশন রান্না বা কিছু, আর এমনকি আমি ইউটিউবেও অনেক সময় দেখি না, মানে অনেক সময় আমার মনে হলো যে একটা ইনগ্রিডিয়েন্ট যদি কিছু বানানো যায় সেটা দেখি কিরকম হয়, কিরকম টার্ন আউট করবে। সবসময় যে সবগুলো খুব একটা কম্বিনেশন ওয়াইজ ভালো হয় এমন কিছু না, বাট হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম সেগুলো ভালোই হয়, সেগুলো ফ্যামিলি মেম্বারসরা খুবই পছন্দ পছন্দ করে। আর একটা যেটা, আমার একটা ছোট বোনও আছে, তো যেটা এই ম্যাক্সিমাম টাইমে এই কোয়ারেন্টাইন টাইমে হচ্ছে যে আমি আমার বোনের সঙ্গে খুব টাইম স্পেন্ড করছি, ওকে সারা দিন ধরে আমি লেগ পুল করে যাচ্ছি বেসিক্যালি, ওর সঙ্গে ছাদে টাইম স্পেন্ড করছি, ওর সঙ্গে গান শুনছি, একসঙ্গে খেলা করছি, পেপার ক্রাফট বানাচ্ছি। আমার বোন একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানিয়েছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি, ওটা কি, ওটা একটা সুন্দর হানি বি বানিয়েছে। এবং তুমি সাথে 1 পয়েন্ট পেয়ে গেছো। এবার আমরা নেক্সট আচ্ছা স্টেপ করছি। এখানে হচ্ছে তোমাকে 3 to 8 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা চুজ করতে হবে, 3 to 8, থ্রি যে টু কোনো। এইট আল আল সিক্স। এবার তোমার A to Z যে কোনো 6 অ্যালফাবেট চুজ করতে হবে। A to Z যে কোনো 6টা অ্যালফাবেট, আই চুজ এ এ বি পি পি এফ আর 4টা হলো, আরো দুটো। ও 4টে হলো, 6টা সুন্দর ফিলমেন না যা এই অ্যালফাবেট গুলো দিয়ে স্টার্ট হয়েছে, এ দিয়ে বি দিয়ে। ওকে ওকে ওকে, আমি তাহলে কি কি বললাম বল, আমি তাহলে বলতে যাচ্ছি। আমি এক এক করে তোমায় বলছি। তুমি ফার্স্ট বলেছো এ, এ এ এ দিয়ে হবে আইয়ারি। ওকে, এখন বি, বাজিগর। পি, তুমি এখানে হেল্প চাইতে পারো তোমার ফ্রেন্ডসদের কাছ থেকে, ওরা যদি তোমার হেল্প করে তুমি নিতে পারো। আচ্ছা, PBA PBA পেহেলি, পেহেলি তো ছিল শাহরুখ খানের, যেটা তো ছিল পেহেলি, পেহেলি। আচ্ছা আমার মনে নাকি আমি হচ্ছে, ভুল বললাম? না আমি শুনিনি। আচ্ছা আচ্ছা বলো, পেহেলি আমরা দিলাম, এফ দিয়ে বলো এবার। আচ্ছা ওকে, আর এখানে এবার পি কোনটা? বলেছে তোমায় হেল্প করেছে, পিকু পিকু, হ্যাঁ পিকু পিকু পিকে, হ্যাঁ হ্যাঁ পিকু, আই টেক পিকু। এবার এফ দিয়ে বলো। এফ ডি, এফ ডি তোমার এখানে অনেক পেন আছে, তুমি ট্রাই করতে পারো, এটা একটা ক্লু ছিল। ফ্যান। আমি একটা তাহলে মার্ডার মিস্ট্রি নিয়ে তাহলে আমি একটা ফিল্ম ভাবি, তা সেই মার্ডার মিস্ট্রি নিয়ে যদি ফিল্মটা হয় তাহলে পোস্টারটা তাহলে এরকমই হোক, একটু ডার্ক হবে পোস্টারটা, মানে পুরো পোস্টারটা একটু ডার্ক হবে, আর সেখানে একদিক থেকে একদিকে একদিকে স্বস্তিকা মুখার্জি থাকবে, অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য থাকবে, আর পেছনে আমার একটা ছবি থাকবে, আর মাঝখানে একটা কফিন মতন থাকবে, কিন্তু কফিনে আসলে যে খুন হয়েছে বা যার যাকে বাড়ি বেরি করা হয়েছে সে নেই, তাহলে সে কোথায় গেল? তাহলে কি আদৌ সে খুন হয়েছে কি হয়নি? মানে আমার জাস্ট খুব অ্যাব্রাপ্টলি এটা মাথায় এসেছে, মানে আমি আমি আর এইটা যথেষ্ট মাথায় এলো আমি, তাই তাই আমি মনে হলো এরকমই। আর এইটার নাম নাম নাম
নাম ভাবতে হবে, নামটা পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ পোস্টারটা দারুণ হয়েছে, শুনতেই মনে হচ্ছে না দেখতে হবে কি ব্যাপার। সাসপেন্স, সাসপেন্স থ্রিলার বেসিক্যালি, এটা এটা হরর না, সাসপেন্স থ্রিলার। আর এটার কফিনটা ছিল, সেই কফিনটা অ্যাকচুয়ালি 14 পাশ, তাই জন্য সিনেমাটার নাম 14 পাশ। দারুণ, একটা পোস্টার পেয়ে গেছি এবং নামও পেয়ে গেছি, খুব কি বলবো, ভবিষ্যৎজনক একটা ব্যাপার মনে হচ্ছে এখানে সত্যি। হ্যাঁ হ্যাঁ তুমি এটার আনসার দিয়ে দিয়েছো, সাথে 1 পয়েন্ট পেয়েও যাচ্ছ। আমরা চাইবো যেন এভাবে কোনো একটা ফিল্ম তৈরি হয় এবং দেখতে পারি। নিশ্চয়ই। আলিয়া ভাটের ফার্স্ট 3টি ফিল্মের নাম বল। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হাইওয়ে, টু স্টেটস, হয়ে গেছে, এর হলো আরেকবার বলো। বলছি যে আমি একটা ফিল্মের নাম এখানে ওই মেসেজে দেব, ওখানে তুমি দেখতে পাবে, সেই নামটা আমি একটু উলট পালট করে রেখেছি, মানে নামটাকে আমি মিক্সড করে রেখেছি, তোমার ওকে ওই ওকে মেসেজটা দেখে বুঝতে হবে যে ফিল্মটার নাম। ওকে ওকে দিয়েছি দেখ, লুকাছুপি। তো কংগ্রেচুলেশন, এই প্রথমবার, আমি এটা বলতে আমার খুব খুশি হচ্ছে যে এই প্রথমবার কেউ পুরো 5টার আনসার দিয়ে দিয়েছে এবং তুমি আউট অফ 5 পেয়ে গেছো। কংগ্রেচুলেশন, এই আচ্ছা, প্রথমবার, এই প্রথমবার আমি কাউকে পেলাম যে পুরো 5টা আনসার দিয়ে দিতে পেরেছে, তো কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবার বলো, তোমাকে আমরা আর কবে দেখতে পাবো? লকডাউন শেষ হওয়ার পর কি আছে কাজ, আবার টিভিতে তোমাকে দেখতে পারবো আমরা? হ্যাঁ, নিশ্চয়ই আছে কাজ। তোমরা আমাকে সবাই কাদম কাদম্বরীতে দেখতে পাবে, কাদম্বিনীতে দেখতে পাবে, আমি ওখানে আছি। আমি ওখানে, ওটা আমাদের শুটিংটা বেসিক্যালি আটকে আছে জাস্ট বিকজ অফ দিস লকডাউন, বাট ওয়ান্স দ্য লকডাউন গেটস ওভার উইল অ্যাগেন বি ব্যাক টু ওয়ার্ক। তো সেইটাতে আই অ্যাগেন বি ব্যাক টু দ্য টিভি স্ক্রিন ভেরি সুন। খুব ভালো লাগলো আমার তোমার সাথে এভাবে আড্ডা দিয়ে, এবং খুব থ্যাংক ভালো, ইউ। খুব মজা হলো গেমটা খেলতে। আশা করবো তোমাকেও খুব একটা বোরিং ফিল করাইনি আমি। না 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 না, একদমই না। আমি খুব, আমি এরকম গেম কোনোদিন খেলিনি, তো ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছিল। আর আমি ইনফ্যাক্ট এই গেমগুলো আমি নোট করে রাখলাম, পরে আমি আমার বন্ধুদের সঙ্গে গেমটা খেলবো, আমার খুব ভালো লেগেছে।